আসসালামু আলাইকুম। আপনাদের সবাই তো কাঁঠালের বিচিটা খুব পছন্দের, আমারও তার ব্যতিক্রম নয়। আজকে আমি রেসিপি নিয়ে আসছি কাঁঠালের বিচি দিয়ে ভর্তা। এখানে আমি কাঁঠালের বিচিগুলো নিয়ে নিয়েছি। এখন এই কাঁঠালের বিচিগুলো একটা অব্যবহৃত পাত্রের ভিতরে ভালোভাবে ভেঙে নেব। আমাদের গ্রামের ভাষায় এটাকে ভেঙে নেওয়া বলে। এভাবে প্রায় 15 থেকে 20 মিনিট আমি এই কাঁঠালের বিচিটাকে লো আঁচে রেখে ভালোভাবে সিদ্ধ করে নেব। তাহলে কাঁঠালের বিচিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর এখানে একটা তাওয়াতে চ্যাপা শুটকি আর মরিচ নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি রসুন আর পেঁয়াজ। রসুন আর পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে নামিয়ে নিব। এখানে আমার পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গিয়েছে এখন, তাই আমি নামিয়েও নিব। আর এখানে কাঁঠালের বিচিগুলো আমি খোসা ছাড়িয়ে পানিতে একটু ভিজে রেখেছি যেন নরম হয়, নরম হলে বাটতে সুবিধা হবে। আর এখানে শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন, শুটকি আর ধনিয়া পাতা। এখানে আমি শুটকি আর শুকনো মরিচটা বেটে নিচ্ছি, তারপর কাঁঠালের বিচিটা দিয়েছি আর লবণটা দিয়ে বেটে নিব। আপনারা মরিচ, যে কাঁচা মরিচও ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, আবার শুকনো মরিচটাও। তারপর আমি বিলাতি, ধনিয়া পাতা আর পেঁয়াজ আর রসুনটা দিয়ে ভালোভাবে বেটে নিব। এখানে আমার হাতের কাছে এই ধনিয়ার পাতাটাই ছিল, তার কারণে আমি এই ধনিয়ার পাতাটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে বাজারে যে ধনিয়া পাতাটা পাওয়া যায় ওইটাও ব্যবহার করতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। তেমনই শুটকিটাও, আমার কাছে চ্যাপা শুটকিটা ছিল বলে আমি ওইটাই ব্যবহার করেছি। আপনাদের হাতের কাছে যে শুটকিটা থাকবে, আপনাদের ভালো লাগবে, ওইটাই ব্যবহার করবেন, কোনো তো সমস্যা নেই এতে। বিচিটা শক্ত হওয়ার কারণে আমি একটু পানি দিয়ে বেটে নিয়েছি। আমার বাটাটাও ভালোভাবে কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি প্লেটে তুলে নিব। আমার ভর্তাটা আমি পান্তা ভাত দিয়ে খাবো। পান্তা ভাত দিয়ে যদি ভর্তাটা খাওয়া যায় অনেক মজা, আপনারা তো ভালো করেই জানেন। আর এই ভর্তাটা সব ভর্তা থেকে একটু আলাদা, কারণ এই ভর্তাটা মুখে লাগে বাদামের মতো। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।